বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন যারা আওয়ামী লীগ করেন তাদের দুধ দিয়ে গোসল করে দল ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। ১৬ তারিখ সন্ধ্যা ৭টায় নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের ভাইরা যারা বাংলাদেশে আছেন, আপনাদের যদি মান সম্মান ইজ্জত থাকে তাহলে যারা আওয়ামী লীগ করেন দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছেড়ে দেন। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর হামলা করেছে আর শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। আওয়ামী লীগের ইতিহাস পালানোর ইতিহাস, বিএনপির ইতিহাস বিজয়ের ইতিহাস। খায়রুল কবির খোকন বলেন, দেশের জনগণ দ্রুত নির্বাচন চায়, কারণ দেশের জনগণ দীর্ঘ ১৬ বছর ধরে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, তাই দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিতে হবে, আওয়ামী দোসরদের রেখে সংস্কার সম্ভব নয়। আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি খায়রুল কবির খোকন ছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।